আমি বলতে বলবো রোল কই ইয়ে কোথায় ড্রোন কোথায় রোল রোলিং অ্যাকশন। মূলত হচ্ছে একটি পাহাড়ি মেয়ের গল্প। এই মেয়েটি কলকাতা শহরে চলে আসে এটি ঘটনাক্রমে। এই ঘটনাটা হচ্ছে আমাদের আকাশ চরিত্র যে হিরো, সে তার ওয়াইফকে নিয়ে কলকাতায় ফিরছে। এমন সময় রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায় এবং তখন কাঞ্চির সঙ্গে আলাপ হয়। আমি শর্ট ব্রিফ, তো কাঞ্চির সঙ্গে আলাপ হয় এবং কাঞ্চি ওকে বাড়িতে নিয়ে আসে। রাত্রিবেলা ওরা থাকে কারণ বাস চলে গেছে, ওরা গাড়িটা ঠিক হয়। এবং পরবর্তীকালে জানা যায় যে এই কাঞ্চি তার দলবল, ওরা একটা রবিনহুড টাইপ, ওরাই বিভিন্ন যে টুরিস্ট ইত্যাদি এইসব লোকজন থাকে তাদের থেকে টাকা পয়সা নিয়ে এইদেরকে চালায় আর কি। তো যে কোনো একটা ঘটনার মধ্য থেকে ফাইনালি ওরা আর যেতে পারে না এবং ওরা পরের দিন যায়। পরের দিন যখন যায় সেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়, যেটা প্রমোতে দেখানো হচ্ছে। এবং এই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে এই বাচ্চাটিকে নিয়ে হচ্ছে গল্প। মূলত এটা একটা ভালোবাসার গল্প এবং এই ভালোবাসার মাঝখানে একটি বাচ্চা আছে যে আস্তে আস্তে বড় হয়। এবং এই বড় হবার সঙ্গে হিরোইন যে কাঞ্চি, মূলত এই মার মেয়ের গল্প। মাঝখানে এবার ছেলেটাকে খুঁজে পাবে কি পাবে না এরকম একটা টেনশনে আমাদের প্রথমে সপ্তাহটা শেষ হচ্ছে। এরা মারা যায়, হিরো এবং হিরোর যে ওয়াইফ, যেই বাচ্চাটাকে কাঞ্চি রেস্কিউ করে, বাচ্চাটাকে নিজের মতো করে, নিজের মায়ের মতো করে, নিজের মেয়ের মতো করে ও দেখভাল করতে শুরু করে। এবং একটা সময় যখন কাঞ্চি বুঝতে পারে যে এই মেয়েটাকে পড়ানো লেখানো, সে আরও বড় করে তোলার ক্ষেত্রে সেই টাকাটা নেই কারণ ও এতটাই গরিব, তখন ও ঠিক করে যে এ যাদের উত্তরাধিকার কলকাতায় এই প্রতীকী বাড়ি লাহিড়ি পরিবারের, তার কাছে নিয়ে যায়। এই ও কলকাতায় চলে আসে এবং কলকাতায় এসে তো এরকম পরিবেশ পরিস্থিতি দেখে তো ঘাবড়ে যায় কারণ ও একটা পাহাড়ি মেয়ে, অত্যন্ত সরল হয় এরা, অত্যন্ত ভালো হয়। এবং আমরা নিজেরাও গিয়ে দেখেছি সত্যি করে যে পাহাড়ে শুটিং করতে গিয়ে আমাদের ঘর খোলা থাকত এবং পাহাড়ের একটি ঘর যখন কেউ বন্ধ করে বেরোয়, দরজা খুলেই বেরোয়, কেউ কোনো চুরি হয় না, কিছু হয় না। মানে এই যে একটা অদ্ভুত ব্যাপার আমরা প্রত্যক্ষ করলাম এবং এটা ঘটনা, এবং যিনি লিখেছেন প্রমিতা পুরোটা অবজার্ভ করেই লিখেছেন। এবং এই মেয়েটি যখন কলকাতায় চলে আসে তাকে নিয়ে স্ট্রাগল শুরু হয়, এই ফ্যামিলির মধ্যে প্রবলেম শুরু হয় ইত্যাদি ইত্যাদি, এবং সেটা আপনারা সবাই দেখতে পাবেন। একটু অন্য ধরনের একটা ভালোবাসার গল্প, আমরা চট করে এই ধরনের সিরিয়াল দেখি না বা এর মধ্যে ভীষণ চ্যালেঞ্জিং রোল, একদম ডিফারেন্ট, একদম ল্যাঙ্গুয়েজও পুরো ডিফারেন্ট। আমার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এখন পুরোটা বলছি না, তাতে ইন্টারেস্টটা না, যেটা বলবে সেটা হচ্ছে কথাকলি কে, তুমি কে একটু বলো। আমি কথাকলি, আমার ক্যারেক্টারের নাম কাঞ্চি, আমি কথাকলি চক্রবর্তী। তো কথাকলি চক্রবর্তী থেকে কাঞ্চি হয়ে আর হয়ে উঠে গল্পটা, সেটা সবার আই থিঙ্ক খুব ভালো লাগে, বিকজ আমি যেমন বললাম যে ল্যাঙ্গুয়েজটা পুরো ডিফারেন্ট। তো আশা করি খুব ভালো লাগবে। এর আগে কি করেছো, মানে কিভাবে এলে, যোগাযোগটা কিভাবে হলো, কিভাবে শুরু হলো, সেটা একটু বল। আমি একটা পুলিশ ফাইলস দিয়ে স্টার্ট করি, তো পুলিশ ফাইলস থেকে আমাকে সিলেক্ট করা হয় কাঞ্চির রোলের জন্য, অর্থাৎ লিড রোলের জন্য। সো আমি অডিশন দিই অ্যান্ড আমি সিলেক্টেড হয়ে যাই, তারপরে আমার সুন্দর জার্নিটা স্টার্ট হয়। প্রথম কাজ ক্যামেরার সামনে এটা এসছো, কিন্তু তার এই যে এত বড় প্যানে যে কাজটা করা, একটা লিড রোল করা, একটা এ করা, সেটার অভিজ্ঞতা কি? একদম লিড রোল মানে তো চ্যালেঞ্জেস প্রচুর আছে, প্লাস ভেরি এক্সাইটিং, মানে প্রত্যেক দিন শুটিংয়ে যাওয়া, অনেকগুলো চ্যালেঞ্জেসকে ফেস করা, নিজেকে আরও ভালো করে গ্রুম করতে পারছি, অনেক বেশি কনফিডেন্স বেড়ে গেছে। সো আই থিঙ্ক দর্শকেরও আমার এফর্টগুলো চোখে পড়বে, আপনারা খুবই এন্টারটেইন হবে এই সিরিয়ালটা দেখে। ওইমাত্র বললো যে শুটিং করতে করতে চিতাবাঘ টিতাবাঘ বেরিয়ে পড়েছিল, এরকম কিছু হয়েছিল না? সেই ঘটনাটা বলো। একদম ভীষণ ইন্টারেস্টিং ঘটনা, একদম। মানে আমরা যে অ্যাডভার্স সিচুয়েশনসে আমরা কাজ করেছি, মানে এরকমও হয়েছে যে পাহাড়ের ঢালে গাড়ি চলে গেছে সেরকমভাবে শুটিং করা, তারপর ধস নেমে গেছে, ইনফ্যাক্ট এমন একটা জায়গায় যেখানে চিতাবাঘ বেরোয়, সেই ঝুঁকিটা নিয়েও আমরা কাজটা করেছি, একদম একদম
ভালোভাবে। সো এই কাজটা এত ভালো হয়েছে তার। হ্যাঁ ম্যানেজমেন্ট খুব ভালো ছিল, ইউনিট প্রচণ্ড ভালো, খুব হেল্পফুল। ডিরেক্টরের মাথায় সবসময় একটা ব্যাকআপ প্ল্যান, বিকজ আমাদের জানতে হবে আমরা একটা ঘোর বর্ষাকালে যাচ্ছি। আমাদের প্রথম যেটা সিচুয়েশন বর্ষাকালে যেখানে সেখানে বর্ষা, তো আমাদের সবসময় আমরা এটা জানতাম না ওরা ব্যাকআপ মানে এই সিনটা করতে হবে, যখন এইটা ইন্টারাপ্ট হচ্ছে তখন আমরা আরেকটা সিন। যেহেতু টাইট সিটিউ, চিতাবাঘ থাকা কালেও আমাদের চিতাবাকে গল্প শুনেও তারপরে ওখানে কাজ করতে হয়েছে। অবভিয়াসলি প্রিকশন ছিল, এরকম নয় যে আমাদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, বাট পুরো বিষয়টা আমার কাছে একদম অ্যাডভেঞ্চারাস এমন মানে প্রচণ্ড এক্সাইটিং ছিল। প্রত্যেকটা মুহূর্তে এরম হয়েছে, আমরা শ্যুট করছি, আমাদের গাড়ি খাদে স্কিচ করেছে, তো খুব প্রাণে বেঁচেছি। ওখানকার লোকাল লোক সে চাপায় পাথর টাথর লাগিয়ে আমরা বেঁচে গেছি। এরম নয় যে আমাদের বিপদের মুখে ঠেলে দেওয়া যা হয় সিচুয়েশন। সুলেখাদি, কাঞ্চি সাহিত্যধর্মী আকাশের বরাবরের ক্রিয়া ট্রেন, সেই জায়গা থেকে কি থাকছে, দর্শকরা কি পাবে? দর্শকরা একটা পারিবারিক গল্প পাবে। পারিবারিক গল্পে যেরকম হয় ওঠা পড়া, বিভিন্ন ভালো মুহূর্ত এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, সেরকমই একটা ঘটনার মধ্যে দিয়ে দর্শক যাবে এবং সত্যি আপ্লুত হবে। তোমার চরিত্র নিয়ে একটু বলো কি। আমার চরিত্র আশাপূর্ণা লাহিড়ি, তিনি প্রণয় লাহিড়ির স্ত্রী। এই বাড়িতে একটা একান্নবর্তী বাড়ি এবং পাবলিশিং হাউসের কর্ণধার এদের শ্বশুর ছিলেন, তাদের স্ত্রীটা খুব রিচ। সেখানে ছেলেকে নিয়ে একটা ঘটনা ঘটে, ওটা দেখতে গেলে সিরিয়ালটা দেখতে হবে। ছেলের সাথে ভবিষ্যতে কাঞ্চির একটা সম্পর্ক গড়ে উঠবে, মেনে নেবে সেটা? আমাদের যেরকম আসবে স্ক্রিপ্ট, মা তো কাউকে এড়িয়ে যেতে পারেন না, সবাইকে আদর করে গ্রহণ। বিভিন্ন রকম চরিত্র থাকে, ভালো খারাপ সবটা বুঝতে পারেন, কিন্তু খুব ভোকাল নন, বোঝান না যে তিনি বুঝতে পারেন, এরকম ধরনের। তোমাকেও একই প্রশ্ন করছি, এই সিরিয়ালটা তুমি নতুনত্ব কি দেখতে পাচ্ছো? নতুনত্ব আমার কাছে প্রত্যেকটা চরিত্রই নতুন, মানে আশাপূর্ণা লাহিড়ি আমি কখনো হইনি, সেই মানুষটা হওয়ার চেষ্টা করব সিরিয়াল জুড়ে। থ্যাংক ইউ। গল্পটা মানে দেখুন, আকাশ মানেই লোকের মনে আসে সবার আগে একটা ভালো সাহিত্য দেখব, আবার একটা নতুন গল্প, ভিন্ন ধর্মী গল্প। আর কাঞ্চিটা তো একদমই তাই, পাহাড়ের পটভূমিকা থেকে শহরের পটভূমিকায় দুটোই তুলে ধরা হয়েছে গল্পের মাধ্যমে। বাকি গল্পটা পুরোটাই দর্শকদের ভালো লাগার উপরে ছেড়ে দেবো আমরা। আর আমাদের চরিত্রটা ও বলি, আমাদের চরিত্র হচ্ছে আকাশ। গল্পের যে মুখ্য চরিত্র রয়েছে আকাশ, আকাশের মামা এবং মামি, চরম নেগেটিভ একটা ক্যারেক্টার, চরম পজিটিভ একটা ক্যারেক্টার, দুজনের মধ্যে একদম মিল নেই, কিন্তু এর মধ্যে মজাও রয়েছে, আনন্দও রয়েছে এবং প্রচুর ইমোশন রয়েছে। মামা মামির নাম কি? মানে মামার নাম হচ্ছে অমিয়, আর মামির নাম হচ্ছে মালি। মালি মালি কাঞ্চির কে হয়? কাঞ্চির মামা শ্বশুর এবং মামি শাশুড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন আছো সবাই? একটা শরীর খারাপ থেকে উঠলে? ভালো আছি, একটু মানে আমি আসলে গতকাল থেকে শুটিং জয়েন করেছি জাস্ট, তো যা হয় আর কি, মানে বাড়িতে একরকম আর এখানে এসে আরেকরকম, তো একটু বেশি হাঁটাচলা করলে এখনো লাগছে স্টিচের জায়গাগুলো, নাহলে আমি ঠিকই আছি, মানে খুব একটা বেশি অসুবিধে নয়। কাঞ্চির দর্শকরা তোমায় কিভাবে পাচ্ছে? একদম অন্যরকম ভাবে পাচ্ছে, তার কারণ আমি মানে হয় ঠাকুর দেবতা করি নাহলে নেগেটিভ করি, তো এইটা একদম আলাদা একটা পজিটিভ চরিত্র। কাঞ্চিতে যে আকাশ, যে আমাদের হিরো, তার ছোট কাকা আমি, খুবই পজিটিভ বাউন্ডারি একটা মানুষ, সারাক্ষণ উদার গলায় গান গাইছে এবং সত্যি কথা বলছে, যেটা অনেকেরই বাড়িতে পছন্দ নয় সত্যি কথা বলাটা। আর সবসময় আর কি তোমার আকাশকে সাপোর্ট করে এতটুকু আমি জানি, এই জাস্ট আমরা শুরু করেছি, কিন্তু আমার নিজের কাজ করে খুব ভালো লাগছে, কারণ একটাই কথা, এক তো মনীষদার সঙ্গে বহু বছর পর কাজ করা, সেকেন্ড থিং হচ্ছে আকাশে আমি 2014 অনসাইরাম করেছিলাম মেগা, তারপর 7 বছর পর আবার আকাশের সঙ্গে একটা মেগা করা। আর একটা জিনিস যেটা মনে হচ্ছে বারবার, যে পজিটিভ চরিত্র করে খুব আরাম, আর বিশেষ করে পাজামা পাঞ্জাবি গরমকালে সবচেয়ে বেশি আরাম দেয়। তুমি
কাঞ্চিকে কতটা সাপোর্ট করবে আগামী দিনে? আদৌ কি ভীষণ ভাবে সাপোর্ট করবো, মানে আমি আমি বাড়িতে একমাত্র একমাত্র না হলেও অ্যাটলিস্ট প্রধান একমাত্র বলতে পারবো যে কাঞ্চি এবং তার হাজবেন্ড দুজনকে আমি সাপোর্ট করবো। এই ধারাবাহিকটা নতুনত্ব কি পাচ্ছ? নতুনত্ব পাচ্ছি একটাই, যে এত নাম, এই নামের ধারাবাহিক আগে হয়নি, আর দ্বিতীয়ত পাহাড়ের একটা মেয়েকে কেন্দ্র করে গল্প, যেটা কিনা একটা বাঙালি মেয়েই করছে, অথচ তাকে দেখতে আসলে পাহাড়ি দেওয়া হয়েছে।